আপনার গ্রাম পঞ্চায়েতের সমস্ত মেম্বার বা সদস্যদের নাম পাশাপাশি তাদের কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা অনলাইন থেকে আপনারা কিভাবে আর কোথা থেকে খুঁজে বের করবেন। আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো আপনার গ্রাম পঞ্চায়েতের সমস্ত মেম্বার বা সদস্যদের নাম এবং তাদের কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা বের করার জন্য আমরা এসে গেছি গুগলে। গুগলে গিয়ে আমরা সার্চ করব ই গ্রাম স্বরাজ লিখে। ই গ্রাম স্বরাজ লিখে আমরা সার্চ করব, আমাদের কাছে www.egramswaraj.gov.in নামে এই ওয়েবসাইটের লিংক আসবে। এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব। যে ওয়েবসাইট আমাদের কাছে ওপেন হবে সেখানে একটি পপ আপ উইন্ডো আসতে পারে, তো আপনারা এটিকে ক্লোজ করবেন। একেবারে পেজের নিচের দিকে আপনারা চলে আসবেন। এইভাবে আপনারা পেজের নিচের দিকে আসবেন এবং এখানে দেখুন রিপোর্টসের আন্ডারে আপনারা একটি অপশন পাবেন পঞ্চায়েত প্রোফাইল, এখানে আপনারা ক্লিক করবেন। এই অপশনের উপরে ক্লিক করার পর আপনারা দুটি অপশন পাবেন, লোকাল গভর্নমেন্ট প্রোফাইল অ্যান্ড নিচের দিকে আপনারা পাবেন কমিটি অ্যান্ড কমিউনিটি মেম্বার ডিটেলস। তো আপনারা ক্লিক করবেন লোকাল গভর্নমেন্ট প্রোফাইল এই অপশনে। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে সিলেকশন অপশন আসবে। প্রথমেই আপনারা আপনাদের স্টেট বা রাজ্যের নাম এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে দেখুন পঞ্চায়েত লেভেল আছে, এখান থেকে আপনারা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে দেবেন। তারপর আরও কিছু সিলেকশন অপশন আসবে, এখানে জেলা পরিষদ আছে, এখানে ক্লিক করে আপনারা আপনাদের জেলা বা ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। তারপর আপনারা এখান থেকে আপনাদের ব্লকের নাম সিলেক্ট করবেন এবং তারপরে আপনারা এখান থেকে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটি সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করার পর এখানে দেখুন ছোট্ট করে একটি ক্যাপচা কোড দেওয়া আছে, তো এই ক্যাপচা কোড আপনাদেরকে এখানে ফিল করতে হবে। তো আমি এটিকে ফিল করে নেব। ক্যাপচা কোড আমরা ফিল করে দিয়েছি। এবার এখানে গেট ডাটা যে অপশন আছে এই অপশনের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ আমরা ওয়েট করব, পেজটি লোডিং হতে একটু সময় নেবে। দেখুন বন্ধুরা, পেজ আমাদের কাছে ওপেন হয়ে গেছে। এখানে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের প্রোফাইল দেখতে পাবেন। এখানে বেশ কিছু অপশন আপনারা উপরের দিকে পাবেন, আপনারা ক্লিক করবেন ইলেক্টেড মেম্বার, এই যে অপশন আছে ইলেক্টেড মেম্বার, তো এখানে আপনারা ক্লিক করবেন। এবার ক্লিক করার পর দেখুন এখানে আপনারা সিরিয়াল নাম্বার প্রথমেই পাবেন, ওয়ার্ডের নাম পাবেন, মেম্বারের ফুল নেম পাবেন, তার জেন্ডার পাবেন, তার কাস্ট ক্যাটাগরি আপনারা পাবেন এবং এখানে দেখুন হায়েস্ট কোয়ালিফিকেশন বা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তার কত সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনার গ্রাম পঞ্চায়েতে যতজন মেম্বার বা সদস্য আছে তাদের প্রত্যেকের নাম আপনারা এখানে দেখতে পাবেন, আর এখানে গিয়ে কিন্তু আপনারা তাদের কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা জানতে পারবেন আপনারা যাকে আপনাদের গ্রাম পঞ্চায়েতের বা আপনাদের বুথের সদস্য হিসাবে নির্বাচিত করেছেন তার শিক্ষাগত যোগ্যতা কতটা। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। গ্রাম পঞ্চায়েত সম্পর্কিত আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনাদের সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।